তোমার এই ফোনের গন্ধে পুলিশ নির্জর সবাই এখানে চলে আসবে। আমি আর তোমাদের সাথে নাই মানে বস, আপনি না বলছেন। যখন বলেছিলাম তখন বুদ্ধি তোমাদের মাথায় ছিল, বুদ্ধি যেহেতু মাথা থেকে হাঁটুতে নেমে এসছে, আমি আর তোমাদের সাথে নেই। বস, আপনারা বলছিলাম না আমাদের উপর ভরসা রাখেন, আমরা ঠিকই নির্ঝরের আশ্রয় কেন্দ্র থেকে নির্ঝরের মায়ের এটারে তুলে নিয়ে আসছি। নির্ঝর কোনো ঝামেলা করো নাই? না বস, আর কইরাও না কঠিন অ্যাক্টিং বাস, নাতনির জন্য কান্দা কাটি কইরা অস্থির কইরা নিয়ে আসছে, আবার আসার সময় নির্ঝরের কাছ থেকে টাকাও নিয়ে আসছে। বাহ, বুড়াটা এখন কোথায়? ওরা টাকা পয়সা দিয়ে ছেড়ে দিছে। খুব খুশি বস, টাকা পায় না। বুড়া বড় আশ্রয় কেন্দ্রে গিয়ে সব বলে দিবে না তো? বললে কি, ওই মায়ের কোনো নাম হদিস খুঁজে পাবে নাকি? কোনো উপায় নাই। বাচ্চাটা এখন কোথায়? ওই পিঠাওয়ালা বুড়ির ওখানে লুকায় রাখছে। পালাবে না তো? না, সম্ভাবনা নাই। সাবধানে রাখতে হবে, এখন আমাদের ট্রাম কার্ড ওই মেয়েটা, ওই মেয়েটাকে দিয়ে খেলতে হবে। অস্থির বানিয়ে ফেলবো নির্ঝরকে, সাথে ওই সাংবাদিক মেয়েটাকে। জি বস। বস, সবচেয়ে আগে অস্থির করতে হবে ওই পল্টু ব্যাটার, পারলে আজকে। আশ্রয় কেন্দ্রে কি কোনো জটিলতা তৈরি হয়েছে? মেয়েটাকে কি খোঁজাখুঁজি করছে ওরা? না বস, তারা তো ভাবছে বুড়া চাচা তার নাতিনকে নিয়ে একদম বাড়ি চলে গেছে, ভালোই আছে। তাই ভাবুক, দু একটা দিন পর খেলা জমে যাবে। বস, আমাদের বলো বস, ওই টাকা পয়সা সব শেষ, হাত একদমই খালি। রাখো। একটু অপেক্ষা করেন, ফল দেখতে পারবেন। আজকে বিকালের ভিতরে দেখবেন ওই আশ্রয় কেন্দ্রে অস্থিরতা শুরু হয়ে গেছে। কোথায় কি? আমি তো নির্ঝরকে দেখলাম নাকে তেল দিয়ে কানে হেডফোন দিয়ে ঘুমাচ্ছে। কোন রকমের গীতালি কিডন্যাপার রিয়াকশন তো তার মধ্যে নেই। বস, একটু অপেক্ষা করেন, বিকালের ভিতরেই সব খবর হয়ে যাবে। বস, ভাই তো গত রাতে ফোন দিয়া একবারে সেরা বেড়া লাগাই দিছে। ফোন দিয়া মানে কে কাকে ফোন দিয়েছে? ওই ফোনে ফাপড় দিছি গীতালিরে আর পল্টুরে, তাতেই খবর হয়ে গেছে। পল্টুর তো কালকে থেকেই মাথা খারাপ। ইউ আর স্টুপিড, তোমার এই ফোনের গন্ধে পুলিশ নির্ঝর সবাই এখানে চলে আসবে, আমি আর তোমাদের সাথে নাই। মানে বস, আপনি না বলছেন। যখন বলেছিলাম তখন বুদ্ধি তোমাদের মাথায় ছিল, বুদ্ধি যেহেতু মাথা থেকে হাঁটুতে নেমে এসছে, আমি আর তোমাদের সাথে নেই। বাই দ্য ওয়ে, তিনা নামে এই মেয়েটি কোথায়? জি, ওই পিঠাবলির ওখানে লুকায় রাখছি। ও পিঠাবলির ওখানে গাধা গাধে থাকবে, জটিলতা যখন চরমে পৌঁছাবে তখন আমি সামনে আসবো। মিষ্টি পাঁচটি কথা বলে আশ্রয় কেন্দ্রটা হাতিয়ে নেব। আমি চলে যাচ্ছি, আস্তানার তালা দিয়ে তোমরা গাধা গাধো। ভাই, বসের বারোটাও কিছু বুঝছেন, সে আমার উপরে সাইড কইরা
একা একাই সব গুড় খাইতে চাইতেছে। আরে ধর ব্যবস্থা আমরাও নিব, কোথাও যাইতে হবে না।